नमस्कार बंधुरा अल बांगला न्यूज चैनले आपनादेरके स्वागत। इतिमध्ये आमार काछे पांचटी विशेष गुरुत्वपूर्ण न्यूज चले एसेछे। सो फ्रेंड्स प्रत्येकटी न्यूज आपनार जन्य गुरुत्वपूर्ण। भिडियोटी शेष पर्यन्त देखबेन एबं एखोनो पर्यन्त आमार चैनलटिके जारा सबस्क्राइब करेननि तारा नीचे लाल कलारे सबस्क्राइब बाटनटिके टिपे सबस्क्राइब करे दिन। एकटी विशेष सम्प्रदायेर मानुषके फिरिये आना होच्छे राज्येर बिरुद्धे फेर तोप दिलीप घोषेर। এতদিন রাজ্যের বিরুদ্ধে করোনায় মৃত্যুর তথ্য লুকানো রেশন দুর্নীতি হাসপাতালের অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন। এবার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বাড়ি ফেরার জন্য তৎপর রাজ্য সরকার, বাকিদের জন্য কোনো হেলদোল নেই। মঙ্গলবার তিনি অভিযোগ করলেন পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার কুমিরের কান্না কাঁদছে। এদিন দিলীপ ঘোষ বলেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বাংলার বহু মানুষ আটকে রয়েছেন কিন্তু তাদের ফেরাতে কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। কেউ শ্রমিক, কেউ চিকিৎসা করতে, কেউ তীর্থ করতে বা বেড়াতে গিয়ে আটকে রয়েছেন। নবান্নের হেল্পলাইনে ফোন করছেন কিন্তু কেউ ফোন ধরছেন না। এমনকি এই কাজের জন্য নিযুক্ত নোডাল অফিসাররাও ফোন ধরছেন না বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যতদূর জানি রাজ্য সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেশি করে সুবিধা দিচ্ছে। আজমের যারা তীর্থ করতে গিয়েছিলেন তারা ফিরেছেন, আমরা দেখেছি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা, কেরল থেকেও সেই একই রকম। দিলীপ ঘোষ আরো বলেন এখনো পর্যন্ত ভিন রাজ্য থেকে বাংলায় যারা ট্রেনে ফিরেছেন তাদের মধ্যে কোনো পরিযায়ী শ্রমিক নেই, অথচ শ্রমিকদের জন্যই ট্রেন চালাচ্ছে কেন্দ্র। প্রসঙ্গত এই দিন দিলীপ বাবু আরো বলেন লকডাউন যারা না মেনে পুলিশের উপর হামলা করেছে তাদের নিয়ে পুলিশ সম্প্রতি মিছিল করেছে আর বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। সাইবার অপরাধে কাউকে গ্রেপ্তার করার অধিকার পুলিশের নেই বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। অন্যদিকে ভোর হতে না হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যের বেশ কয়েকটি জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদে ভোর না হতে হতেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোর ভোর বৃষ্টি নামে কলকাতা ও 224 পরগনায়। কলকাতা সহ আশেপাশের এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে হাওয়াও দিতে থাকে, যেই কারণে বৃষ্টির দাপট বেশি বলে মনে হয়। তবে ভোর 4টার সময় এই বৃষ্টি হওয়ায় সবাই ঘুমে মগ্ন, ফলে বৃষ্টি টের পায়নি অনেকেই। অবশ্য আগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। জানানো হয়েছিল বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শহরে, স্থানীয় মেঘ ও সাগরের জলীয় বাষ্পে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 77% এবং সর্বনিম্ন 66%। কবে আসতে পারে ভারতের ভ্যাকসিন, খোঁজ শুরু করলেন প্রধানমন্ত্রী। করোনা প্রতিকারে অন্তত 30 রকম ভ্যাকসিনের খোঁজ চালাচ্ছে ভারত। এক একটি ভ্যাকসিন সংক্রান্ত পরীক্ষা এক এক জায়গায় রয়েছে। আসার কথা এর মধ্যে কয়েকটি ট্রায়ালও শুরু করা যেতে পারে, বিশেষজ্ঞরা এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে টাস্ক ফোর্স একটি বৈঠকে বসে। বৈঠকের আলোচ্য ছিল করোনার ভ্যাকসিন, রোগ নির্ধারণের মতো জরুরি বিষয়গুলি, খতিয়ে দেখা হয় নমুনা পরীক্ষার সক্ষমতাও। এই বৈঠকের পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয় 30টির বেশি ভারতীয় ভ্যাকসিন পরীক্ষামূলক জায়গায় রয়েছে, প্রাথমিক গবেষণায় উদ্ভাবকের ভূমিকা পালন করছে ভারতীয় কোম্পানিগুলি। এই বিবৃতিতে আরো বলা হচ্ছে 4টি বাজার চলতি ঔষধ যাচাই করে দেখা হচ্ছে করোনা মোকাবেলায় তা কাজ আসে কিনা। একই সঙ্গে পরীক্ষাগারে খতিয়ে দেখা হচ্ছে ক্যান্ডিডেট ভ্যাকসিন। এই বিবৃতিতে ভেষজ পদ্ধতিতে করোনার প্রতিকার খোঁজার কথাও জানানো হচ্ছে। অন্যদিকে মদ বিক্রি করে 10 ঘন্টায় 100 কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। করোনা লকডাউনের তৃতীয় দফায় সর্বত্র খুলে দেওয়া হয়েছে মদের দোকান। রেড, ওয়ারেঞ্জ, গ্রিন কোনো কিছুটাই ভেদাভেদ রাখা হয়নি, আর সেই ছাড়ের জোয়ারে ভাসছে আসমুদ্র হিমাচল। সোশ্যাল ডিস্টান্সিং টুড়িতে উড়িয়ে ভোর রাত থেকে মদের দোকানে গাদাগাদি ভিড়। এতে একটা লাভ অবশ্য হয়েছে, 10 ঘন্টায় 100 কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মদ বিক্রি করে 65 কোটি টাকা আয় হয়েছে। দেশি বিদেশি উভয় মদের বিক্রিতে পাল্লা দিয়ে আয় বেড়েছে। মদ বিক্রেতারা দাবি করছেন সাধারণ সময়ের মতো মদের দোকান খুলে রাখলে আয় 100 কোটি টাকা ছাপিয়ে যেত। এদিকে আবার মদের হোম ডেলিভারি শুরু হয়েছে, তাতে বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন আবগারি দপ্তর। মদের জেরে সোশ্যাল ডিস্টান্সিং মাথায় উঠেছে, ভিড় সরাতে একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, কোথাও কোথাও লাঠিচার্জও করেছে পুলিশ। দিল্লিতে আবার মদ ক্রেতাদের দেশের অর্থনীতি দাবি করে পুষ্পবৃষ্টির ঘটনা ঘটেছে। লকডাউনের কারণে গোটা দেশে সরকারের কোষাগারে করুণ অবস্থা তৈরি হয়েছে, কেন্দ্র রাজ্য উভয়ের ফান্ডি সংকটে ভুগছেন। রাজ্যের বছরে 1700 থেকে 1800 কোটি টাকা আয় হয় মদ বিক্রি করে, গত 1.5 মাসে সেই টাকার ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু 10 ঘন্টায় যেভাবে মদ বিক্রি হয়েছে তাতে সেই পরিমাণ টাকা কোষাগারে ঢুকতে বেশি দিন সময় লাগবে না।
অন্যদিকে দেশ জুড়ে লকডাউন 17 মে পর্যন্ত বলবৎ হবে। কিন্তু তেলেঙ্গানা সরকার ইতিমধ্যে সেই মেয়াদ পিছিয়ে 29 মে করে দিল। করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে 11তম স্থানে রয়েছে তেলেঙ্গানা। মোট আক্রান্ত 1000 পেরিয়েছে, মৃত্যু হয়েছে 29 জনের। সেই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও টুইট করে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন তেলেঙ্গানায় আগামী 29 মে পর্যন্ত থাকবে সম্পূর্ণ লকডাউন। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের সাথে কৃষিকাজ সম্পর্কিত এবং নির্মাণ কাজ সম্পর্কিত দোকান। এছাড়াও খোলা থাকবে খাবারের দোকান। সন্ধ্যে 7টা থেকে জারি হবে কারফিউ। এই কারফিউ চলাকালীন সন্ধ্যেতে কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না। কোনো ব্যক্তি এই কারফিউ না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, রাজ্য সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, সব রকম চিকিৎসা পরিষেবা আছে আমাদের কাছে, তবে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।